আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। আজকে পোশাক ফিটিংসের কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম গাইস। আজকে দেখাবো ফর্মাল প্যান্টের ন্যারো কাটিংস কীভাবে করতে হয়, ফর্মাল অফিসিয়াল প্যান্টের ন্যারো কাটিংস করে দেখাবো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। সো গাইস, আমরা এই ফর্মাল প্যান্টের মাপ ন্যারো কাটিংস করবো, তারও রান বা থাই করব 23 ইঞ্চি। সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করব, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সো গাইস, আমাদের এই ফর্মাল প্যান্টের ন্যারো মাপ রয়েছে 17 ইঞ্চি, 8.5 মানে 17 ইঞ্চি ন্যারোর মাপ আছে। আমরা এটাকে 13 ইঞ্চি করে দেখাবো। সো গাইস, সর্বপ্রথম আমাদের প্রসেসিংটা প্যান্টটাকে আমরা উল্টিয়ে নিব। দেখেন, প্যান্টটাকে আমরা সর্বপ্রথম উল্টিয়ে নিব। আমরা সর্বপ্রথম পায়ের মুখের যে সেলাইটা আছে, সেলাইটা পুরোটাই খুলে নেব। দুই পায়ের মুখের সেলাইটা পুরোপুরি আমরা খুলে নেব। সো গাইস, ভিডিওটি একটু লেন্দি হতে পারে, কারণ ফর্মাল প্যান্টের ফিটিংস করতে একটু সময় লাগে। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সহজেই শিখতে পারবেন। গাইস, পায়ের মুখ এভাবে আমরা দুই পায়ের মুখ খুলে নেব সর্বপ্রথম। আমরা দুই পায়ের মুখে খুলে নিলাম, তারপরের প্রসেসিং যেটা করতে হবে। সো গাইস, এখনকার প্রসেসিং আমরা সর্বপ্রথম এই পুটের যে জোড়াটা আছে, আমরা জোড়াটাকে খুলে নিব সর্বপ্রথম। দেখেন, এই জোড়াটাকে আগে খুলে নিতে হবে। আমরা পুটের জোড়াটা খুলে নিলাম। এখন আমরা ভেতরের সাইডে যে জোড়াটা আছে প্যান্টের, আমরা ভেতরের সাইডের জোড়াটা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খুলে নেব। আমরা এই ভেতরের জোড়াটাকে খুলে নেব। আমরা দুই সাইডে ভেতরের সাইডের জোড়াটাকে সর্বপ্রথম খুলে নিব। সাইডের যে আগের সেলাইটা ছিল, আমরা সেলাইটাকে সেটে নিব। চার সাইডের সেলাই মার্জিনটা সেটে ফেলে দেব। শুধু সেলাই মার্জিনটা কেটে দিব আমরা। এইভাবেই চার সাইডে আমরা সেটে আগে বাদ দিয়ে দিব। আমরা দুই পাটটাকে সুন্দরভাবে আগে মিলিয়ে নিব, সমানভাবে আগে মিলিয়ে নিতে হবে সর্বপ্রথম। আমরা চার পাটি একসাথে মিল করে নিব। চার পাটি আমরা একসাথে মিল করে নিলাম। এখন আমরা মাপ ধরবো, ধরে ন্যারো কাটিংসটা করে নিব।
পায়ের মুখটা আমরা তারো টিকাবো। তারো টিকালে আমরা অবশ্যই সেলাই মার্জিন আরো 1 ইঞ্চি করে নিয়ে নিব সাইডে। আমরা তারোতে সর্বপ্রথম মার্ক করে নিব। আমরা তারোতে মার্ক করে নিলাম। এই মার্ক বরাবর আমরা শেপ, রানের মাপটা আগে দেখি, রানের মাপটা কত আছে। আমরা এই থায়ের মাপটা যেহেতু 23 ইঞ্চি করতে হবে, আমাদের আগে দেখতে হবে এখানে কত আছে। ওখান থেকে 23 ইঞ্চি যেহেতু থায়ের মাপটা আছে, আমরা থাই চাপাবো না, আমরা থায়ের ওখান থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমরা শেপ করে দিব। আমরা থায়ের ওখান থেকে শেপটাকে পায়ের মুখের ন্যারো মাপে এনে মিল করে দিলাম। তো আমরা বাড়তি সেলাই মার্জেন 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা ছেটে নিব। আমরা ওখানে মিল করে দিলাম। এখন আপনাদের পরের প্রসেসিংটা দেখাবো। আমরা ফর্মাল প্যান্টের 4 পাকেতে ওভারলক করে নেব। পরের প্রসেসিংটা ওভারলক করে নিতে হবে। আমরা যে 4টা পার্ট মেল করে ন্যারো কাটিংস করেছি, সেই 4টা পার্টেতে আমরা ওভারলক করে নেব। সো গাইস, আমরা ন্যারো ফিটিংসটা সেলাই করে দেখাবো। এখন আমরা পায়ের মুখ যেহেতু ন্যারো কাটিংস তারও হবে, তারোতে একটা মার্ক করে নিব চক দিয়ে। আমরা মার্ক করে নিলাম। এখন আমরা এই বরাবর সেলাই দিয়ে চলে যাব। দুই মাথাকে মিল করে একই মাপে আমরা চাপিয়ে যাব। যেহেতু এই ফর্মাল প্যান্টের থায়ের মাপটা অ্যাকুরেট আছে, যার জন্য আমরা থায়েতে চাপাবো না। থায়েতে এসে আমরা আগের যে সেলাই ছিল সেলাইয়ের সাথে মিল করে যাব। আমরা এই পায়ের মুখটাতেও আরেকবার একটু মাপ দিয়ে দেখব। আমরা 13.5 ইঞ্চি মার্ক করে নিলাম। এটা ওই একইভাবে চাপিয়ে আসব। আমরা কীভাবে সেলাই দিয়ে নিয়েছি, এখন আমার নেক্সট যে কাজটা করতে হবে, আমরা কুটের যে জোড়াটাকে খুলে নিয়েছিলাম, এই কুটের জোড়াটাকে আবার সেমভাবে সেলাই দিয়ে আটকিয়ে দেব। আমরা পোটের জোড়াটা দিয়ে নিলাম। গাইস, আমরা আয়রন দিয়ে ভিতর সাইডে দেখেন দুই পার্ট দুই সাইডে দিয়ে ফাটিয়ে নিয়ে আমরা আয়রনটা করে নেব সর্বপ্রথম। আমরা এইভাবে দুই সাইডে পা ফাটিয়ে আয়রন করে নেব। আমাদের আয়রন করার পরে যে কাজটা করতে হবে, আমরা ঝুলের সেলাইটা যেটা খুলে নিয়েছিলাম ওই সেলাইটা আবার সেমভাবে দিয়ে নিব। আমরা পায়ের মুখের সেলাইটা আগে যেভাবে সেলাই ছিল সেমভাবে আবার দিয়ে নিব।
তো আমাদের লাস্ট ফিনিশিং আয়রন দিয়ে করতে হবে। আমরা পুরো প্যান্টটা একটু আয়রনে ফিনিশিং করে নেব। সো গাইস, ফর্মাল প্যান্টের ন্যারো কাটিংস এই নিয়মে আপনারা করে নিতে পারেন। একই নিয়ম একই পদ্ধতিতেই ফর্মাল প্যান্টের ন্যারো কাটিংস করে নিতে পারেন। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, পরবর্তী সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।